फ्रेंड्स आमी डाइटिशियन रुनिया घटक आज आमी डिस्कस करब पोस्ट वर्कआउट मिल निये प्री वर्कआउट मिले ভিডিওটাতেই আমি বলেছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পোস্ট ওয়ার্কআউট মিলের ভিডিও আনব তো আজকে সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমেই যেটা বলবো যে পোস্ট ওয়ার্কআউট অর্থাৎ এক্সারসাইজের পরে এমন খাবার খেতে হবে যেটা নাকি আমাদের মাসলকে রিপ্লেনিশ এবং রিবিল্ড করতে সাহায্য করবে কারণ আফটার এক্সারসাইজ কিন্তু আমাদের মাসলটা একটু রিকভার হতে চায় তো যার জন্য এমন খাবার খেতে হবে যেটা নাকি মাসলগুলোকে রিবিল্ড রিপ্লেনিশ করবে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রোটিন ডায়েটের উপরেই জোর দেব এক্সারসাইজের পরে অবশ্যই প্রোটিন ডায়েট খেতে হবে এবং মোটামুটিভাবে 25 থেকে 30 গ্রাম কিন্তু প্রোটিন খেতেই হবে এবং তার সাথে একদম কিছু পরিমাণ কার্বোহাইড্রেট কিন্তু মানে খাওয়া ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ কার্বোহাইড্রেট প্রোটিন একসাথে খেলে পরেই কিন্তু গ্লাইকোজেন এবং প্রোটিন সিনথেসিসটা ভালোমতো হবে আদারওয়াইজ কিন্তু সেটা ভালোমতো ইউটিলাইজটা ভালোমতো হবে না ওই জন্য কার্বোহাইড্রেটকে কিন্তু একদম বাদ দেওয়া যাবে না প্রোটিনের সাথে একটু হাই অ্যামাউন্ট অফ প্রোটিন 30 গ্রাম মতো প্রোটিনের সাথে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট দিয়ে কিন্তু খাবারটাকে সাজাতে হবে তাহলেই কিন্তু আমাদের শরীরে যে এনার্জিটা আমরা এক্সারসাইজের সময় খরচ করেছি সেটা আমরা ফিরে পাবো এবং মাসলগুলোও আমাদের আবার ঠিকঠাক রিকভারি হবে আর আরেকটা হচ্ছে এক্সারসাইজের পরেই কি মানে যেহেতু অনেকটা সোয়েটিং হয় তাই জন্য 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ভালো করে জল খেতে হবে অন্তত মানে 500 ml জল তো খেতেই হবে এবং তারপরে রেস্ট নিয়ে 45 মিনিটের মধ্যে যে হালকা যে মিলটা সেটা খাওয়া যেতে পারে মুগ ডাল একবার দেখে নাও নিউট্রিশনাল ভ্যালু তারপর হাফ কাপ মুগ ডালের সাথে এক কাপ সবজি মিশিয়ে বানিয়ে ফেলো মুখরোচক চিল্লা এক্সারসাইজ করে এসে খেতেও ভালো লাগবে আর পেয়ে যাবে সমস্ত পুষ্টিগুণ চিকপি এটা প্রোটিনে ভরপুর এবং এর মধ্যে রয়েছে বেশ কিছু কার্বোহাইড্রেট তাই এক্সারসাইজ করিয়ে এসে 100 গ্রাম বয়েলড চিকপির সাথে সবজি মিলিয়ে যদি স্যালাড করে খাওয়া যায় বেশ উপকার পাওয়া যাবে চিকেনের গুণাগুণ নতুন করে বলার কিছু নেই ওয়ার্কআউটের পরে 100 থেকে 150 গ্রাম চিকেনের সাথে সবজি মিশিয়ে গরমা গরম স্যুপ বানিয়ে খেলে বেশ এনার্জি দেবে এটা এবং সমস্ত পুষ্টিগুণও পাওয়া যায় টোফু সয়াবিন থেকে তৈরি টোফু কিন্তু দারুণ উপকারী একবার দেখে নাও এর নিউট্রিশনাল গুণাবলী তারপর 150 গ্রাম টোফুর সাথে সবজি বাদাম মিশিয়ে বানিয়ে ফেলো স্যালাড যা একটা পারফেক্ট পোস্ট ওয়ার্কআউট মিল কিনোয়া প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ একটা সিরিয়াল এর সাথে ডিম সেদ্ধ সবজি মিলিয়ে যদি একটা টেস্টি উপমা বানিয়ে খাওয়া যায় পোস্ট ওয়ার্কআউট মিল হিসেবে সেটা কিন্তু ভীষণ ভালো যারা জিমে গিয়ে এক্সারসাইজ করে না অনেক সময় একটা ভীষণ সমস্যা হয় বিশেষ করে সন্ধ্যেবেলা যারা এক্সারসাইজ করে বাড়ি ফেলে মানে জিম থেকে নেমেই রাস্তা দিয়ে যখন বাড়ি আসছে তখন এদিক ওদিক চোখ পড়ে কী খাবার পাওয়া যাচ্ছে হয়তো সিঙ্গারা দোকান থেকে আসতে গিয়ে একটু চোখ পড়লো একদম ভীষণভাবে চুম্বকের মতো আকর্ষণ করে নেয় বা আরও কিছু মানে পিজা এই ধরনের মানে যে ফাস্টফুড তখন ভুলে যেতে হয় কারণ প্রচণ্ড খিদে পেয়ে যায় তো ভুলে যেতে হয় যে আমাকে একটা হেলদি খাবার খেতে হবে তো একটু উল্টোপাল্টা খাওয়া কিন্তু দিকে চোখ পড়ে যায় এবং সেটা অ্যাট্রাক্টেড হয়ে মানুষ খেয়েও ফেলে অনেক সময় তো সেইটা যাতে অ্যাভয়েড করার জন্য অবশ্যই ব্যাগে করে একটা ফল বা কিছু ড্রাই ফ্রুটস যদি নিয়ে যাওয়া যায় যে এক্সারসাইজ করে ভালো করে জল খেয়ে রাস্তায় ওইটা যা চিবোতে চিবোতে বা খেতে খেতে আসা তাতে কী হবে হট করে একটা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা থেকে নিজেকে অনেকটাই রক্ষা করা যাবে প্রি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউট মিল কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ এক্সারসাইজের আগে কিছু খাওয়া বললাম এনার্জির জন্য আর কিছু পরে খাওয়া কারণ রিবিল্ড করার জন্য মাসেলগুলোকে এটা যদি না করা হয় শরীর কিন্তু ভেতরে ভেতরে ভীষণভাবে উইক হয়ে পড়ে অনেকেই আছে অফিস থেকে ডাইরেক্ট চলে আসছে জিমে কিছুই খাচ্ছে না তখন আমি দেখেছি এক্সারসাইজ করতে গিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাটিকনেস টায়ার্ডনেস চলে আসে আবার এক্সারসাইজ করে গিয়েও যদি না সে সময় তো প্রচণ্ড খিদে থাকে খেতেই হয় এবং ঠিকমতো খাবারটা যদি সাজিয়ে নিয়ে না নেওয়া না যায় তাহলে কিন্তু উল্টোপাল্টা খাওয়ার একটা প্রবণতা হয়ে যায় তো এটা ভীষণ ইম্পর্টেন্ট তো যতটা সম্ভব এটাকে ফলো করার চেষ্টা করো যতটা সম্ভব না সবটাই ফলো করার চেষ্টা করো তাহলে নিজেদের অনেক অনেক উপকার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর কমেন্ট বক্সে লিখে জানিও আর কী কী বিষয়ের উপর তোমাদের ভিডিও ভালো লাগবে বা করলে সুবিধা হয় তো আমি চেষ্টা করবো তার উপর ভিডিও করার আর হ্যাঁ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার আপকামিং ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সাধারণভাবে আমি ডায়েটের ওপর ডিজিজ ডায়েটের ওপর এবং ওয়েট লস ফিটনেস হেলদি রেসিপি এর উপর ভিডিও বানাই তো এইসব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে